নমস্কার, আরসিটিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 9 এপ্রিল রবিবার, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ রাশি। আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, গবেষণায় কিন্তু সফলতা আসবে, বন্ধুবান্ধব দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে, দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি বৃষ রাশিতে। পিতামাতার সাথে মতের অমিল হতে পারে, প্রতিবেশীর সাথে আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, মানসিক চাপচিন্তা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, দাম্পত্য কলহ কিন্তু বজিয়ে থাকবে এবং সমস্ত কাজে আপনার আজ কিন্তু বিলম্ব হতে পারে। এবার আমি আসছি মিথুন রাশিতে। সন্তানের জন্য পিতামাতার উদ্বেগ বাড়তে পারে, বেসরকারি চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, বড় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ, জুয়েলারি ব্যবসায় কিন্তু শুভ। এবার আমি আসছি কর্কট রাশিতে। নতুন কোনো ব্যবসা আরম্ভ করলে কিন্তু শুভ, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে, সম্পত্তি নিয়ে কিন্তু পারিবারিক ঝামেলা লাগতে পারে, চাকরিস্থলে কিন্তু ঝামেলা লাগতে পারে। এবার আমি আসছি সিংহ রাশিতে। আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে পারেন, বন্ধুবান্ধব দ্বারা আপনার কিন্তু ক্ষতি হতে পারে এবং বিনিয়োগে কিন্তু শুভ। এবার আমি আসছি কন্যা রাশিতে। হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের ক্ষতি করবে, বাড়ি গাড়ি ক্রয় কিন্তু শুভ, ছোট বাচ্চাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, প্রেমের কিন্তু পরিণতি হতে পারে এবং বিদ্যায় কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি তুলা রাশিতে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে, পিতামাতার সাথে আপনার মতের অমিল হতে পারে, দাম্পত্য কলহ কিন্তু বজিয়ে থাকবে, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে এবং অ্যাডভোকেটদের কাজে কিন্তু সফলতা আসতে পারে। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু শুভ, দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, ছোট বাচ্চাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এবং নতুন গৃহারম্ভে কিন্তু শুভ। এবার আমি আসছি ধনু রাশিতে। ব্যবসায় আপনার ঋণ বাড়তে পারে, গুরুত্বপূর্ণ কাজে গুরুজনের পরামর্শ নিতে হবে, বিনিয়োগে কিন্তু শুভ, পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে এবং আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে এবং একটি ছোটোখাটো অপারেশনেরও যোগ রয়েছে। এবার আমি আসছি মকর রাশিতে। বন্ধুবান্ধব দ্বারা আপনার কোনো উপকার হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, দাম্পত্য কলহ কিন্তু বজিয়ে থাকবে, যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে এবং হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের কিন্তু ক্ষতি করবে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। চাকরিস্থলে আপনার ঝামেলা হতে পারে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, বিদ্যায় কিন্তু শুভ, সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা হতে পারে, আটকে থাকা অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। এবার আমি আসছি মীন রাশিতে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে, পাওনাদারদের সাথে আপনার বিবাদ মিটে যেতে পারে, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।